মঙ্গলবার মালদা শহরের বিভিন্ন বিগ বাজেটের পূজো মণ্ডপগুলো পরিদর্শন করলেন ইংরেজ বাজার পুলিশ প্রশাসন। করোনা আবহের সরকারি বিধিনিষেধ মেনে ক্লাব কর্তারা মণ্ডপ তৈরি করেছেন কিনা, দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা আছে কিনা তার সমস্ত বিষয় খতিয়ে দেখলেন তারা। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনিক সরকার, ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক সুমলা আগারওয়াল সহ প্রশাসক চৈতালি সরকার সহ অন্যান্য আধিকারিকরা। এই দিনের এই পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার অনিক সরকার বলেন, দুর্গাপূজো আসতে চলেছে, তো আগামীকাল মহালয়া, তো সেই জন্য আমরা পুরো পুজো প্যান্ডেল যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে সেগুলো পরিদর্শন করতে এসেছি। আমাদের সাথে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামও আছে, অন্যান্যরাও আছে, পুলিশের অন্যান্য উইংস যেগুলো আছে ট্রাফিক তারাও এসছে, তো দেখার জন্যে যে যে মানে গাইডলাইন্সগুলো বলা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে সেগুলো পালিত হচ্ছে কি না, আর ওভারঅল ট্রাফিক যাতে স্মুথ থাকে আর মানুষের যাতে কোনো অসুবিধে না হয়, প্রশাসনিকভাবে যা যা করণীয় আছে, যে যে জায়গায় আমরা ড্রপ গেটস দেবো, কোথায় কী দেবো, সেগুলো একটা পরিদর্শন হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে, গভর্নমেন্টের যা যা গাইডলাইন্স আছে সেগুলো সব মেনেই করা হচ্ছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। পুজো মানেই নতুন পোশাক, নতুন কিছু চাওয়া, পুজো মানেই ঢাকের তালে মাকে কাছে পাওয়া, আর পুজোতে নতুন পোশাক মানে একটাই ঠিকানা, গঙ্গারামপুর ডিবি রোডের শ্রী শ্যাম। রয়েছে মহিলাদের জন্য সব ধরনের পোশাক, ওয়েস্টার্ন টপ থেকে বিভিন্ন ডিজাইনের শাড়ি, অথবা মেয়েদের জিন্স টপ কিংবা চুড়িদার কুর্তা লেগিংস সবই পাবেন শ্রী শ্যামে। ব্র্যান্ডেড টি শার্ট ও জিন্স, পুরুষদের জন্যও রয়েছে সব ধরনের পোশাক, ছোটদের জন্যও রয়েছে অসাধারণ পোশাকের সমাহার শুধুমাত্র শ্রী শ্যামে। আপনার পরিবারের জন্য কেনাকাটার একমাত্র ঠিকানা শ্রী শ্যাম, ডিবি রোড, গঙ্গারামপুর।